আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা শিখতে যাচ্ছি কোরআনে থামার চিহ্নসমূহ। শুদ্ধভাবে অনলাইনে কোরআন শিখতে চান এবং কোরআন শেখাটা আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে চান, তাহলে আমাদের এই যে অনলাইন কোর্স আছে তাজবীদের, আমাদের www.qurankampus.com এ সেখানে যান। আমরা সেখানে আপনাদের জন্য কোর্স কিনলে বই গিফট দিচ্ছি এখনো পর্যন্ত। তো যারা এখনো শুরু করেন নাই কোরআন পড়া, আমার মনে হয় এখনই আমাদের কোরআন ক্যাম্পাসের সাথে শুরু করতে পারেন ইনশাআল্লাহ। কোরআনে থামার চিহ্নসমূহ এটা শেখার আগে আপনি একটু চিন্তা করেন যে ট্রাফিক সিগন্যালের বিষয়, যে আপনি গাড়ি চালাচ্ছেন তো আপনি ট্রাফিক সিগন্যালে পড়ছেন, তো সেখানে কখনো লাল বাতি, কখনো হলুদ বাতি, হ্যাঁ কখনো সবুজ বাতি জ্বলতেছে, বা কখনো আপনি রাস্তায় চাইতে চাইতে স্পিড ব্রেকার পেয়েছেন, বা কখনো অন্য একটা গাড়ি আপনার কাছাকাছি চলে আসছে, আপনাকে ইমার্জেন্সি ব্রেক দেওয়া লাগছে, তো কি ধরনের আচরণ ঘটবে এই সমস্ত কার্যক্রমে? তো কোরআন পড়তে গেলেও এই যে বিভিন্ন সাইন দেখতেছেন, তো কালার দিয়ে দিয়েছে যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো যদিও কোরআনে এরকম কালার থাকে, মানে জাস্ট এই যে আইন, কফ, জিম, কফ এরকম কোনো অক্ষর দিয়ে বা এই যে তিন ডট এরকম চিহ্ন দিন সাইনগুলো থাকবে, তো সেই ক্ষেত্রেও আমাদেরকে এই গল্পের মতোই যে ট্রাফিক সিগন্যালে থামলে কিভাবে থামবেন, স্পিড ব্রেকারে থামলে কিভাবে থামবেন, এই যে বিভিন্ন সিচুয়েশনে আপনার গাড়ি চালাইতে গেলে ব্রেক করা লাগে, সেই অবস্থাতে আমাদের ঘটবে কোরআন পড়তে গেলে। তো সেই বিষয়টা হলো ওয়াকফে থামার চিহ্ন বা স্টপ সাইন। ওকে, তো চলুন আমরা একে একে সব চিহ্নগুলো দেখবো ইনশাআল্লাহ। তেলাওয়াতে যদি আমরা এই চিহ্নগুলোকে ফলো করি তাহলে যেটা হবে সেটা হলো, এক হলো আপনার অর্থ বিকৃতি ঘটবে না স্বাভাবিকভাবে, এই সমস্ত জায়গায় থামেন বা এই নিয়মগুলো যদি ফলো করেন তাহলে অর্থের বিকৃতি ঘটার সম্ভাবনা মানে 99% কমে যাবে, অর্থাৎ থামা কেন্দ্রিক যে অর্থ বিকৃতিগুলো আছে এগুলো কমে যাবে, দেন আপনার তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে, দেন এই অনুযায়ী তেলাওয়াত করলে অটোমেটিকলি আপনার মানে থামার বিষয়গুলো যে সুন্না আছে সেগুলো আদায় হয়ে যাবে। আর আমরা যারা অর্থ বুঝি না তাদের জন্য অর্থের সাইনগুলো আরও আরও বেশি জরুরি, কারণ আমরা যেহেতু অর্থ বুঝি না, তো কোথায় থামলে অর্থ বিকৃত হবে, কোথায় থামলে অর্থ বিকৃত হবে না, বা কোথায় মিলিয়ে পড়তে, এগুলো যেহেতু আমরা অর্থ বুঝি না, তো আমাদের জন্য এইগুলো ফলো করা আরও বেশি বেশি জরুরি। তো আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে আমরা দেখবো থামা জরুরি এইরকম কিছু সাইন রয়েছে কোরআনে যেখানে অবশ্যই আমাদেরকে থামতে হবে। নাম্বার এক, প্রথমে আমরা যেটা দেখি সেটা হলো আয়াত শেষ হওয়া, আয়াত এন্ডিং সাইন বলি আমরা, বা বাক্য শেষ হয়ে যাওয়া, সেখানে এই যে সার্কেল মতো একটা চিহ্ন দেখতেছেন এইরকম একটা চিহ্ন থাকবে, এ হলো আয়াত এন্ডিং সাইন, রাইট? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দীর্ঘ তেলাওয়াত করতেন, এক একটা সূরা পড়তে ব্যাপক সময় নিতেন, ওনাদের পড়া যেমন তারতিলের সাথে ছিল, আবার যেখানে যেখানে থামার চিহ্ন আছে বিশেষ করে আয়াত শেষ, প্রত্যেক আয়াতের শেষেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা থেমে থেমে তেলাওয়াত করতেন, এটা হলো সমস্ত সাহাবীদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তো চলুন এই সমস্ত জায়গায় আমরা কীভাবে থাকবো, সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা, আয়াত শেষ আলামিনা। তো এক হলো আয়াত শেষ পেয়েছি আমরা, সার্কেল পেয়ে গেছি, এখানে আমি থামবো কারণ এখানে থামাটা জরুরি। আয়াত তিন সাইন আপনাকে থামতে বললো, এখন থামলে কি করবেন? অ্যাজ লাইকে আপনি গাড়ি চালাতে চালাতে ট্রাফিক সিগন্যালে আপনি পড়লেন, সেখানে আপনি রেড সিগন্যাল পাইলেন, তো কি করবেন? অ্যাজ লাইকে এই জায়গাটা এমন, তাহলে ট্রাফিক সিগন্যাল আপনাকে থামতে বললো আর আপনি কিভাবে থামবেন এটা আপনার কন্ট্রোলে, তো আমরা কিভাবে এখানে থামবো? আলামিনা, এই নুন জবর না, তাহলে জবর আছে এটা কি হয়ে যাবে? সুকুন হয়ে যাবে। আর তার আগে আছে মিমিয়াজের মি, মাদ আছে, তাহলে এই মাদটাকে মাদ আরজি করে তিন আলিফ টেনে দেন নুনে সাকিন করতে হবে, তাহলে আছে আলামিনা, থামলে বলবো আলামিন, তাহলে আয়াত এন্ডিং সাইন আমাকে থামতে বললো আর আমি এইভাবে থামলাম আলামিনা থেকে আলামিন। তো দ্বিতীয় আয়াতে আমরা যাই, আর রহমানির রহিমি, রহিমি মিমজের মি আছে, তাহলে এটা সুকুন হয়ে যাচ্ছে, তার আগে বেসিক মাদ আছে, তাহলে এটা মাদ আরজি হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? দ্বিতীয় নাম্বার আয়াত এন্ডিং এর সাইন আমাকে থামতে বললো, বাট আমি থামতেছি এইভাবে আর রহমানির রহিম, তাহলে মা দার্জি হলো এক থেকে তিন আলিফ টানতে হয়, তাহলে এক আলিফ টানলে হবে, এক থেকে তিন আলিফের ভিতরে টানলেই হবে। সুতরাং আয়াতটা ছিল আর রহমানির রহিমি, আমি বললাম আর রহমানির রহিম।